এই যে গুল্ম জাতীয় গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমেরিকার জলাভূমিতে জন্মায়। এই গাছের শিকড় থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ আইরিশ ভার্সিকলারের মাদার টিংচার প্রস্তুত হয়। গ্যাস অম্বল, বমি, মাথা ব্যথা, অনিদ্রা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ডার্ক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই আইরিশ ভার্সিকলারের ছটি প্রধানতম লক্ষণ রয়েছে, ঔষধ নির্বাচনে এগুলো গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের কাছে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের ঔষধ নির্বাচনে খুব সুবিধা হবে। এই ঔষধটি যদিও একটি ছোটো রেমেডিস হয়, তথাপি কয়েকটি রোগের জন্য ভীষণ কার্যকারী এই রেমেডিসটাই ব্যবহার করে দেখবেন। তো নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়াস্থান। মুখ, পাকস্থলী, অন্ত্র ও প্যানক্রিয়াসের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তাহলে আমরা জেনে নিলাম এই সমস্ত জায়গায় রোগ ব্যাধি হলে আমরা কিন্তু এই ঔষধটি নির্বিঘ্নে ব্যবহার করতে পারি। নাম্বার টুতে রয়েছে নিদ্রা বা ঘুম। রাতে একটার সময় ঘুম আসে, পাঁচটার সময় মাথা বেদনা শুরু হয়ে ঘুম ভেঙে যায়। যদি কোনো অনিদ্রার রুগীদের ক্ষেত্রে এই লক্ষণটি দেখা যায়, প্রথম রাত্রের দিকে রাত 12টা সাড়ে 12টার অবধি কোনো ঘুমই আসে না, রাত একটার সময় ঘুম আসে এবং ভোর 5টার সময় ঘুম ভেঙে যায়, মাথায় বেদনা শুরু হয়। যদি এই লক্ষণটি থাকে তাহলে চোখ বন্ধ করে আপনি আইরিশ কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। নাম্বার থ্রিতে রয়েছে গলা। মুখ, গলা, পাকস্থলীর ভিতরে আগুনের মতো জ্বালা, সেখানে ক্ষতের সৃষ্টি হলেও আইরিশে কিন্তু উপকার পাওয়া যাবে। এই যে বিষয়টা যে আইরিশের রুগীদের কিন্তু একটা মুখ থেকে এক মুখ, গলা এবং পাকস্থলী পর্যন্ত একটা জ্বালা অনুভূত থাকে, আগুনের মতো জ্বালা অনুভূতি থাকে, এটা এই অ্যাসিডিটির জন্য হয়, পেটে অদম্য অ্যাসিড হয় তার জন্য। এবার আমাদের তো অ্যাসিড এই রোগের উপর ভিত্তি করে কোনো সুনির্দিষ্ট ঔষধ নেই, আমাদের লক্ষণ দেখতে হয়। যদি কোনো অ্যাসিডিটি রুগীর এই লক্ষণটি থাকে, অর্থাৎ মুখ থেকে গলা পর্যন্ত যদি আগুনের মতো জ্বালা অনুভব করে, তবে সেই অ্যাসিডিটিতে আমাদের আইরিশ কিন্তু নির্বিঘ্নে কাজ করবে। এছাড়াও আমি যে জায়গাগুলোর নাম বললাম, যেমন মুখ, গলা, পাকস্থলী, এই সমস্ত জায়গায় যদি ক্ষতের সৃষ্টি হয়, পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি হলে আলসার রোগ হয়, তো সেই আলসারেরও কিন্তু একটা ভালো রেমেডিস হচ্ছে এই আইরিশ। নাম্বার 4 রয়েছে মাথা। যকৃত বা পাকস্থলী দোষের জন্য মাথা বেদনা, বেদনা শুরু হবার আগে চোখের সামনে কালো কালো বিন্দু দেখতে পায়, বেদনা কিন্তু ডান দিকে অধিক। এই যে বিষয়টা, আমাদের কাছে কিন্তু অনেক রুগী আসে মাথায় যন্ত্রণার জন্য। আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সফলতা অর্জন করতে হলে একটা বিষয় সবার আগে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কজেজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আজ। এটার মানে হচ্ছে যে রোগের কারণটা কী, সেই কারণটা আমাদের কাছে কিন্তু সবার আগে। যদি দেখা যায় যে রোগীর মাথায় বেদনাটা পাকস্থলীর দোষে অথবা যকৃত, লিভারের দোষের জন্য মাথায় যন্ত্রণা হয়েছে, তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে কিন্তু এই আইরিশ ব্যবহার করতে পারেন। আর আইরিশের বেদনা সাধারণত ডান দিকে অধিক হয়, অথবা ডান দিকে প্রথম শুরু হয়, বাঁ দিকে যায়, অনেক সময় পিছন দিয়ে শুরু হয়, পিছন দিয়ে শুরু হলে তবে ডান দিকেই বেদনাটা থাকে। নাম্বার 5 রয়েছে লিভার। লিভারের স্থানে ভয়ানক বেদনা, সঙ্গে ন্যাবা, বমি, মাথা ব্যথা লক্ষণ প্রকাশ পায়, পেট থেকে মুখ পর্যন্ত আগুনের পোড়ার মতো কিন্তু জ্বালা অনুভব হয়। এই যে বিষয়টা, লিভারের একটি উৎকৃষ্ট ঔষধ হচ্ছে আমাদের আইরিশ। তবে এখানে কিন্তু লক্ষণ আমাদের থাকতে হবে, ওই যে আমি প্রথমে যেটা বলে গেলাম যে মুখ থেকে পাকস্থলী পর্যন্ত আগুনের মতো জ্বালা, লিভারের রোগের সঙ্গে এই লক্ষণটি কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং রুগীর সেই তখন কিন্তু ওই লিভারে আক্রান্ত হলে ল্যাবা লক্ষণ অর্থাৎ জন্ডিস লক্ষণ কিন্তু প্রকাশ পাবে, এই বিষয়টা থাকবে। নাম্বার 6 রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 6 ও 30 শক্তি কিন্তু অধিক কার্যকরী, এই আমাদের এই আইরিশ ঔষধটা 6 এবং 30 শক্তি অধিক কার্যকরী।
होमिओपैथी औषध सूक्ष्म मात्रा डोज व्यवहार करते हैं ये बोले गेन सर हानिमैन अर्गानन अफ मेडिसिन बीटी एबार अनेक वक्ता मीडिया अनेक वक्ता एवं अनेक लेखा देखे जे तारा बोले जेको मेडिसिन एक दुई फोटा दिन दुई तीन बार खावर जो ये एक दुई फोटा तारा जो डोजटा बोले दिच्छे एटा किन्तु एकेबारे भूल कथा एक दुई फोटा आदो सूक्ष्म मात्रार डोज नय सूक्ष्म मात्रार डोज बोलते सर हानिमैन कतटा परिमाण औषध बुझिएछेन এবং সেটা আপনি কিভাবে তৈরি করে নেবেন এবং ব্যবহার করবেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন এই যে 18 নং যে ভিডিওটি এই 18 নংটা ভিডিওটি তৈরি করা হয়েছে স্যার হানিম্যানের মত অনুসারে অর্থাৎ অর্গানন অফ মেডিসিনে সূক্ষ্মমাত্রার ডোজ বলতে তিনি কতটা পরিমাণ ঔষধ বুঝিয়েছেন সেই সম্পর্কে যে বলেছেন সেটাকেই মূল উৎস হিসাবে বর্ণনা করা হয়েছে ওই ভিডিওটির মধ্যে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই 18 নং ভিডিওটি দেখে নিন এবার এই 18 নং ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলের যেখানে দেখুন বড় করে লেখা আছে হোমিওইন নাম্বার সেখানে আপনি যদি টাচ করেন তাহলে একবারে একটা পেজ এসে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন এক জায়গায় ভিডিও লেখা আছে ওই ভিডিওতে আপনি যদি টাচ করেন তাহলে দেখবেন পরস্পর সমস্ত ভিডিও দেখতে পারবেন আপনি নিচের দিকে যাবেন 18 নং ভিডিও যেটা বাঁ দিকে দেখুন নাম্বার লেখা আছে 18 নং যেটা লেখা আছে সেখানে আপনি টাচ করলে কিন্তু এই ভিডিওটি দেখতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ